ফেসবুকের মোস্ট ভাইরাল একটা রেসিপি, আজকের পর থেকে কমলা লেবুর খোসা আর কেউ ফেলে দিবেন না। এত মজার হয় এই রেসিপিটা, যদি কেউ একবার শিখে যান তাহলে বারবার এইভাবে তৈরি করে খেতে ইচ্ছে করবে, আর সময়টাও খুব বেশি লাগে না, অল্প সময়ে খুব সুন্দরভাবেই তৈরি করা যায়। আমি একটা কমলা লেবু নিয়েছি, কমলা লেবুর খোসাটাকে কিন্তু আমি ফেলে দিব না, খোসাটাকে কাজে লাগবে। কমলা লেবুগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি, যতটা সম্ভব ছোট করে কেটে নিলেই ভালো হবে। শীতের মৌসুমে এই রেসিপিটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। লেবুগুলোকে কেটে নেওয়া হয়ে গিয়েছে, এদিকে পানি গরম করতে বসিয়েছিলাম, পানিগুলো গরম হয়ে গিয়েছে, সেই পানির মধ্যে লেবুগুলোকে দিয়ে দিয়েছি। এখন পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। লেবুগুলোকে দেবার পর অনেকক্ষণ ধরে জাল করে নিতে হবে। পানিগুলো ফুটতে শুরু হয়েছে, এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিব। এদিকে লেবু পানিটা জাল হতে থাক খুব ভালো করে, আর যে লেবুর খোসাটাকে রেখে দিয়েছিলাম সেই লেবুর খোসাটাকে খুব সুন্দর করে প্রসেস করে নিতে হবে। তো লেবুর খোসাটাকে নিয়ে নিয়েছি, একটা খণ্ড আমি নিয়েছি, একটা কাবাব কাঠি নিয়েছি, কাবাব কাঠি দিয়ে খুব সুন্দর করে এইভাবে ছিদ্র করে নিচ্ছি। একটা ছিদ্রর পাশে পাশে এইভাবে আরেকটা করে ছিদ্র করে করে নিচ্ছি, একদম কাছে কাছে করে আমি ছিদ্রগুলোকে করে নিয়েছি, একদম ঝাঁঝরির মতো করে, দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করেছি। একটা চায়ের মগ নিয়ে নিয়েছি, চায়ের মগের মুখটা বড় এই জন্য বসছে না, এই জন্য আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির উপরে এভাবে বসিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি চা পাতি, আমি এখানে আধা চা চামচের মতো চা পাতি দিয়েছি। যে পানিটাকে ফুটতে দিয়েছিলাম সেই পানি এখন অল্প অল্প করে দিচ্ছি, অল্প অল্প করে চা পাতির উপর দিতে হবে, আর খুব সুন্দর একটা কালার তৈরি হয়ে চা পড়বে। এত সুন্দর একটা কালার হয়, আমি কালার দেখেই মুগ্ধ হয়ে গিয়েছি, একদম অরেঞ্জ টাইপের একটা কালার, চায়ের কালার আর অরেঞ্জ কালারের সাথে মিশে খুবই সুন্দর একটা কালার তৈরি হয়েছে। দেখেন কত সুন্দর একটা কালার, দেখেই খেতে ইচ্ছে করছে। যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনি অ্যাড করতে পারেন, আমি অবশ্য একটু মধু অ্যাড করে নিয়েছি। এখন খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি, মধু দিলে লেবুর পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে, এজন্য আমি চিনি ব্যবহার করিনি, মধু দিয়েই খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। কালারটা এত সুন্দর হয়েছে, অরেঞ্জ কালার আর হচ্ছে চায়ের কালারটা মিশে খুবই সুন্দর একটা কালার তৈরি হয়েছে। এই চাটা খেতে এত মজার ছিল আর খুবই উপকারী, আমার তো এমনি গলা বসে গিয়েছে, কণ্ঠ শুনেই বুঝতে পারছেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম।